বুধ ও বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। দুই দিনে ভোট দেন 5,319 জন আইনজীবী। অতীতে ভোট গ্রহণ শেষে পরদিন দুপুর থেকে ভোট গণনা হয়ে আসছে। এবার সমিতির সম্পাদক প্রার্থী যুবলীগ চেয়ারম্যানের স্ত্রী নাহিদ সুলতানা জুথি রাতেই ভোট গণনার দাবি জানান। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক শুক্রবার বিকেল 3টায় দিনের আলোতে ভোট গণনার দাবি তুলেন। এ নিয়ে বাধে দুপক্ষের তুমুল হট্টগোল। রাতভর নাটকীয়তা শেষে ভোরের দিকে একজন সহকারী অ্যাটর্নি জেনারেলকে মারধরের ঘটনা ঘটে। বহিরাগতরা তাকে মারধর করেছে বলে অনেকেই দাবি করেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এক পর্যায়ে গণনা ছাড়াই শুক্রবার সকালে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক নাহিদ সুলতানা জুথিকে সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন। শুধুমাত্র নাহিদ সুলতানা জুথি সম্পাদক প্রার্থী উপস্থিত ছিলেন, তাই তাকে সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা। ভোটের ফলাফলের বিষয়ে কোনো মন্তব্য না করে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক জানান, শুক্রবার সকাল 8টার পর পুলিশের পাহারায় তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করেন। এদিকে আইনজীবী সমিতির ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন করা হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। ভোটের ব্যালট পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ফলাফল নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।